একদম পুরো নতুন, যে অনেকে বলে আপনি শুনেছেন হয়তো অনেক আগে, কিন্তু এইরকম সুন্দর কাজ আপনি দেখেননি হয়তো। এর দাম কোন কি রেখেছেন? অ্যাসেম্বলি রেড বাতাবির দাম আমাদের এখানে 130 টাকা করে। পাশে যেটা দেখছি এটা হচ্ছে সাতুকি, ভুটানি সাতুকি। এটা এর দাম কোন কি আছে? ভুটানি সাতুকির রেট হচ্ছে 70 টাকা থেকে শুরু। অরিজিনাল আছে নাগপুর কমলা। আচ্ছা এর দাম কোন কি আছে? নাগপুর কমলা 70 টাকা করে রেট। এটা হচ্ছে সাদা আঙুর। আচ্ছা যা আছে এখানে সব সাদা আঙুর আছে। প্রেসটা কি রেখেছেন? সাদা আঙুরে আমার এখানে 45 টাকা করে রেট। ক্রিকেট বল। আচ্ছা ক্রিকেট বল চিকু, যেটা এত ছোটো গাছে ফল আপনি এটা আগে দেখেননি। আচ্ছা এর দাম কোনো কি রেখেছেন? এই ক্রিকেট বল চিকু আপনার 55 টাকা করে পার পিস রাখা আছে। আচ্ছা পাশে বেশ কিছু কঁঠাল গাছ দেখছি, কোনো কী কাঁঠাল আছে? এগুলো হচ্ছে অল টাইম কাঁঠাল। অল টাইম এর দাম কোনো কি রেখেছেন? অল টাইম কাঁঠাল 25 টাকা করে। কালাপাতি সব এটা। আচ্ছা দুটো গাছ দেখাচ্ছি আমি, দেখুন কত ছোটো গাছ, গ্রাফটিন এখানে গোড়াই গ্রাফটিন, ছোটো গাছ ফুল চলে এসছে, এক বছরের মধ্যে ফল নিশ্চিত। আচ্ছা 100% গ্যারান্টি এটা আমার। দামগুলো কি রেখেছেন? এর দাম রাখা আছে 50 লাখ ছাড়া। আচ্ছা এর রেট রাখা হয়েছে মাত্র 30 টাকা। সুপারি, দেশি সুপারি। আচ্ছা মাত্র 15 টাকা থেকে শুরু। 15 টাকা? হ্যাঁ 15 টাকা, একদম সস্তা। সাদা জামরুল আছে, পিঙ্ক জামরুল যেটা আছে, মুখের দিকে পিঙ্ক আছে যেটা। আচ্ছা এই প্রেসটা কিনে গেছেন? এর প্রাইস হচ্ছে 35 টাকা। 35 টাকা এটা তেজপাতা। এর দাম কি আছে? 25 টাকা। এটা হচ্ছে চালতার চারা। আচ্ছা এতদিন যাবত যেসব চালতা দেখেছেন সেগুলো ছাদে করা সম্ভব না, কিন্তু এই চালতাটা হচ্ছে ছাদে সম্ভব, ছোটো গাছে ফল আসবে। আচ্ছা দামগুলো কি রেখেছেন? এই চালটার দাম রাখা হয়েছে 35 টাকা। এটা হচ্ছে পাকিস্তানি কিন্নু কমলা। আচ্ছা এই চা আর বেশি আমার কাছে নেই, 40টা মতো আমি বাইরে থেকে নিয়ে এসেছিলাম, একদম পুরো অরিজিনাল। আচ্ছা আর মাত্র 20টা আছে, 5-20 জনই পাবে। আর এছাড়া এরপরে এখন আর প্রোডাকশান করা যাবে না, এরপরে আবার 6 মাস পরে প্রোডাকশান হবে। এই প্রেসটা কি রেখেছেন? এর রেট হচ্ছে 250 টাকা। কলকাতাবাদী গ্রাফটেড। আচ্ছা একদম পুরো হয়তো নতুন দেখেছি, দেখেছেন কলকাতা থেকে গ্রাফটেড 35 টাকা। আচ্ছা এই পাশে যেগুলো দেখছি এগুলো চায়না অরেঞ্জ। চায়না অরেঞ্জ? হ্যাঁ এর দাম কোনো কি আছে? চায়না অরেঞ্জ আমাদের এখানে 50 টাকা রেট আছে। চা পাশে ভেরিকেট ওটা দেখিয়েছি দের আগে। আপেলের ভ্যারাইটির মধ্যে একটা ভ্যারাইটি যেটা এই গ্রাফটিনটা দেখুন কোন জায়গায়, সাত বাগানে অনেকে দেখেন এখানে গ্রাফটিন, এখানে গ্রাফটিন, এর গ্রাফটিনটা কোথায় দেখুন? 6 ইঞ্চি উপরে আছে, একদম 6 ইঞ্চি উপরে। সাত বাগানের জন্য বেস্ট কম্বিনেশন। কি ভ্যারাইটি স্যার? এটা হরিমোহন 99। আচ্ছা আর না কি গোল্ডেন এগুলো পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে। আচ্ছা কোনো প্রাইসটা কি রেখেছেন? এগুলো 120 টাকা করে। 120 টাকা? আচ্ছা গঙ্গাবর্ধন নারকেল শুনেছেন? অনেক জায়গায় কী বলছে দেশি নারকেল গঙ্গাবর্ধন বলে আপনারা বিক্রি করে দিচ্ছে, 140 টাকা, 50 টাকা, 60 টাকা, 200 টাকায় বিক্রি করছে, কিন্তু অরিজিনাল যে গঙ্গাবর্ধন চিনবেন কী করে? এই দেখুন এই যে ছোটো গাছ, নেকেট গাছ, পাতাগুলো দেখতে পাচ্ছেন এরকম চেরা টাইপের হবে, প্রতিটা পাতা আলাদা আলাদা হয়ে গেছে। আচ্ছা গোড়াটা কোথা থেকে রেডি হচ্ছে? এটা হচ্ছে একদম অরিজিনাল গঙ্গাবর্ধন, এই পাতা থেকে আপনি বুঝবেন অরিজিনাল গঙ্গাবর্ধন। তাহলে গঙ্গাবর্ধন চেনার সহজ পদ্ধতি হচ্ছে যে পাতা চেরা হবে, পাতা চেরা হয়ে যাবে, ছোট থেকে গাছ রেডি। আচ্ছা অল্প দিনে ফল। তবু এখন কোনো দর্শকবন্ধু যদি বসানো যায় তো কতদিন বাদে ফল আসবে? এটা হচ্ছে মিনিমাম 4 বছর, 4 বছরের মধ্যে ফল চলে আসবে। 3 বছর না, 3 বছরটা মিথ্যা কথা, ও একদম আসেই না, ও কথা বলা মানে আমি মিথ্যা কথা বলছি, এই কথা বলা হয়ে যাবে। আচ্ছা দামগুলো কি রেখেছেন? এগুলোর দাম হচ্ছে আপনার 350 টাকা। 350 টাকা? একদম 350 টাকা। আচ্ছা এটা হচ্ছে, এটা যেটা হচ্ছে এটা হচ্ছে মালয়েশিয়ান ড্রপ, নাম শুনেছেন আপনি? এটার রেটও একই, সেম আছে, অরিজিনাল 100% অরিজিনাল, এমনি কোনো সন্দেহ জায়গা নেই। কেরালিয়ান যে নারকেলটা ছোটো,
ছোটো চারা। আচ্ছা এর দাম কোনো কি রেখেছেন? আমার নার্সারির নাম শারমিন নার্সারি, ব্যানার তো আছেই। আর গুমা থেকে নেমে ওখান থেকে টোটো নিয়ে বদরহাট, বদরহাট থেকে 3.5 কিলোমিটার, এটা 3 থেকে 3.5 কিলোমিটার অ্যাপ্রক্স। এটা বয়ারাগাছি, এই ঠিকানাটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে মারাকপুরের মধ্যে পড়ে, কিন্তু বয়ারাগাছি দাসপাড়ার আগে, মানে এটাই সংযোগস্থল মারাকপুর আর বয়ারাগাছি। 7872778893 এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে বা অনলাইনের ব্যবস্থা আছে, অল ইন্ডিয়া অনলাইনের ব্যবস্থা আছে।